अल्लाह नामे कुर्ची शुरू, अल्लाह नामे कुर्ची शुरू, ज्ञान साधनाय होबो धनी, जानबो कुरान हादिस आमी, जानबो कुरान हादिस आमी, इंशाअल्लाह इंशाअल्लाह। মাহে রমজানের এই বরকতময় সময়ে ইফতারের আগে প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো আকিস প্লাস্টিক্স প্রেজেন্টস আলোকিত জ্ঞানী সপ্তম আসর, পাওয়ার্ড বাই বেকম্যানস, অ্যাওয়ার্ড স্পন্সর বাই GFSK, সাপোর্টেড বাই হামদর্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আমাদের এই আয়োজনের সাথে আরও যারা সম্পৃক্ত আছেন, এডুকেশনাল পার্টনার মাদ্রাসাতুল কলম, এয়ারওয়েজ পার্টনার এয়ার এশিয়া, কো স্পন্সর AIBL, মাইক্রোফাইবার গ্রুপ, CSRM, আকিস মোটরস, লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, মনোভুবন সেন্টার লিমিটেড, হোপ 21 লিমিটেড, পোলার আইসক্রিম এবং ইনফিনিটি। যখন ভালো কোনো কিছু আমরা পেয়ে ধন্য হই তখন আমাদের হৃদয় আনন্দিত হয়, আন্দোলিত হয়। কিন্তু সে যখন বিদায় নেয় বা বিদায়ের সময় ঘনিয়ে আসে, স্বাভাবিকভাবেই আমাদের হৃদয় তখন বেদনা বিধুর হয়ে যায়। প্রিয় দর্শক, মাহে রমজান আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছিল, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, প্রতিটা মুহূর্তই আমাদের জন্য ছিল মূল্যবান, ইবাদতে ভরপুর, আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত রহমত আর দয়ার সাগরে আমরা ভাসছিলাম। সেই মাহে রমজান বিদায় নিতে চলেছে, সেই সাথে আমরা শুরু করেছিলাম আমাদের আলোকিত জ্ঞানী সপ্তম আসর, সেই আসরও সমাপ্তির পথে। সুতরাং একদিকে আনন্দ, আরেকদিকে বেদনা। আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি, মাহে রমজানের যে বারাকা পাওয়ার কথা ছিল, রব্বুল আলামিন সেই বারাকা দিয়ে আমাদেরকে ধন্য করেন, পাশাপাশি রমজানে যে সকল ভুলগুলো আমাদের হয়ে গেছে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, মাহে রমজানের প্রথম দিন আমরা প্রথম পর্ব শুরু করেছিলাম, 14 জন প্রতিযোগী বন্ধু এসেছিলেন এই গোল্ডেন চেয়ারে, এরপরে 7 জন প্রতিযোগী বন্ধু, ফাইনাল রাউন্ডে 4 জন প্রতিযোগী বন্ধু, 4 জনের 3 জনই এই গোল্ডেন চেয়ারে আপনাদের সামনে তাদের জ্ঞান বিতরণ করেছেন। আজকে ফাইনাল রাউন্ডের শেষ পর্ব, অর্থাৎ শেষ প্রতিযোগী বন্ধু গোল্ডেন চেয়ারে বসবেন, আমরা তার মাধ্যমে জ্ঞানের আলোয় আলোকিত হব আর জানতে পারব আগামীকাল কে হতে যাচ্ছেন সেরা আলোকিত জ্ঞানী সপ্তম আসরে। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডেন চেয়ারে, তিনি হচ্ছেন ভোলার বন্ধু আবু বকর। আসছেন আবু বকর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে দেখে অনেক ভালো লাগছে, তৃতীয়বারের মতন আপনি গোল্ডেন চেয়ারে বসতে যাচ্ছেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে সাহায্য করেন, আপনার এই পর্বটি হয় যেন আপনার জীবনের সেরা একটি মুহূর্ত। গোল্ডেন চেয়ারে বসুন। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অনেক প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে আসলে আপনাদেরকে পেয়েছিলাম, আপনারা অত্যন্ত চমৎকারভাবে সব ভাইরাই ভালো পারফরমেন্স করেছেন, আপনারা জ্ঞানী মানুষ সেটা প্রমাণ করেছেন, আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি। ধীরে 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 আজকে 27তম পর্বে উপনীত হয়েছি এবং আপনার মাধ্যমেই মূলত আলোকিত জ্ঞানী সপ্তম আসর তার শেষ পর্বটি শেষ করবে, আর আগামীকাল গ্র্যান্ড ফিনাল রয়েছে। আগামীকাল আমরা জানতে পারব আপনাদের 4 জনের মধ্যে কে হতে যাচ্ছেন আলোকিত জ্ঞানী সপ্তম আসরের চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ। আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এক এক করে বেশ কয়েকটি পর্ব অতিক্রম করে আমাকে এমন একটি পর্বের মধ্যে উত্তীর্ণ করিয়েছেন যেখানে রয়েছে পবিত্র কাবা ঘর জিয়ারতের সুযোগ। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আসলে এটা এমন একটা পাওয়া, এই স্বপ্ন সবাই দেখেন। জি, আমার মনে আছে যেদিন থেকে আমার বুঝ হয়েছে সেদিন থেকেই বারবার একটা বিষয় হৃদয়ে আন্দোলিত হতো, কবে যাব, আল্লাহ কবে নেবেন, যদি যেতে পারতাম আমি কি যেতে পারবো, আমার পক্ষে কি সম্ভব, এভাবে চিন্তা করতাম। এবং এই চিন্তা শুধু আমার নয়, প্রত্যেকটা ইমানদার ব্যক্তি, একজন মানুষ যিনি আল্লাহকে চিনেছেন তিনি বাইতুল্লাহিল হারামের জিয়ারতের স্বপ্ন দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সেই স্বপ্ন পূরণের পথ সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের পর্বটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি আগেই বলেছি আপনার জীবনের একটি সেরা মুহূর্ত হতে যাচ্ছে আজকের এই পর্বটি, সুতরাং ঠান্ডা মাথায় বুঝে শুনে প্রশ্নগুলোর উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন। আজকের পর্বে আমাদেরকে যারা সহযোগিতা করবেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিন। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী শরীফুল ইসলাম জুবায়ের মোহাম্মদ এবং কাউসার হুসাইন। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, বরাবরের মতন আজকের পর্বেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম শায়েখ আহমদুল্লাহ। শায়েখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পুরো মাস জুড়ে আপনি আমাদের সাথে ছিলেন, আপনার মাধ্যমে আমরা আলোকিত হয়েছিলাম, জাযাকাল্লাহ। আরও উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, আমাদের প্রিয় মানুষ, মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক অর্থ ডক্টর কামরুজ্জামান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও পুরো মাস আপনি আমাদের মাঝে সময় দিয়েছেন, জাযাকাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, সবার সাথে পরিচিত হয়ে নিলাম, এবার প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রশ্নোত্তরে যাবার আগে আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি বলেছিলেন এর আগে যখন প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে এসছেন আপনি আপনার বাসায় জানিয়েছেন, আপনার মা বাবাকে জানিয়েছেন, তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন, আপনাকে মোবারকবাদ জানিয়েছেন। আপনি যখন ফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছেন এবং ওমরা মালয়েশিয়া সফর যখন কনফার্ম হয়েছে, এই খবরটি যখন তারা জেনেছেন তখন তারা কি অভিব্যক্তি আপনার সামনে প্রকাশ করেছেন? আসলে আমার এখানে আসার পিছনে আমার কোনো কর্তৃত্ব নেই, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তবে দুনিয়াতে আমার মা জীবিত আছে আলহামদুলিল্লাহ, অন্য আত্মীয় স্বজন আছে। আমার মাকে আমি যখন এই সংবাদ শুনিয়েছি তখন তিনি কান্না কান্না করে সেজদায় পড়ে গিয়েছেন। তিনি সেজদায় গিয়ে আমার জন্য দোয়া করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কবুল করেন এবং আমাকে কাবা ঘর জিয়ারতের জন্য জীবিত রাখেন, সেখানে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আর আপনার বন্ধু বান্ধব যারা আছেন তাদের কথা শুনতে চাই। আমার ফ্যামিলি মেম্বার সহ বন্ধু বান্ধব সকলে আলহামদুলিল্লাহ খুব খুশি, সকলে আমার জন্য দোয়া করছে আমি যেন ফাইনাল রাউন্ডেও খুব ভালো ফলাফল করতে পারি, তারা আমার কাছে প্রত্যাশা করছেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান, আমাদের ঈমান ইসলামের অনিবার্য অংশ। প্রিয় দর্শক, সেই রাসূলকে ভালোবাসার নিদর্শন স্বরূপ আসুন আমরা একটা নাসিহত শুনি। সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল। আকাশের মতো যার বিশালতা, সাগরের মতো জ্ঞান গভীরতা, আকাশের মতো যার বিশালতা, সাগরের মতো জ্ঞান গভীরতা, যার হাসি রাশি রাশি সুভাষিত ফুল, যার হাসি রাশি রাশি সুভাষিত ফুল, সে যে আমার প্রিয় আমার মোহ।
মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল ও ফিরাম যার নাম দুরুদ সালাম যার তরে অন্তরে কালাম পেলাম ও ফিরাম যার নাম দুরুদ সালাম যার তরে অন্তরে কালাম পেলাম আখলাকে জাগতে দয়া মুহাব্বতে আখলাকে জাগতে দয়া মুহাব্বতে নেকো জাহর তুল সেজে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল সেজে আমার প্রিয় আমার মুহাম্মদ রাসূল লিখে লিখে হয়েছে কবি এই হৃদয়ে যা রেখেছে ছবি সেই নাম লিখে লিখে হয়েছে কবি তার পথে চলে পার হব বলে তার পথে চলে পার হব বলে পুলসি রাতের পুল সেজে আমার মুহাম্মদ রাসূল সেজে আমার মুহাম্মদ রাসূল সেজে আমার মুহাম্মদ রাসূল আলহামদুলিল্লাহ অসাধারণ একটি নাসিদ আমরা শুনেছি প্রাণ জুড়িয়ে গেছে আজকের পর্বে প্রথমেই আমি আপনাকে তিনটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি চার করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে দুই নম্বর মাইনাস হয়ে যাবে চিন্তা করার জন্য সর্বোচ্চ ৪৫ সেকেন্ড সময় পাবেন যদি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে ২৫০০ টাকা সমমূল্যের ইসলামী বই উপহার স্বরূপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুরু করবো ইনশাআল্লাহ জি আপনার জন্য প্রথম প্রশ্ন জাকাত আদায় ও বন্টনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে কেন্দ্রীয়ভাবে রাজস্ব কর্মকর্তা নিয়োগ দেন এ পঞ্চম হিজরি বি সপ্তম হিজরি সি নবম হিজরি ডি দশম হিজরি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে চমৎকার এইভাবেই ইনশাআল্লাহ তাআলা এগিয়ে যাবেন পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন গাউসুল আজম কে এ আব্দুল কাদের জিলানি বি খাজা মঈনুদ্দিন চিশতি সি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারি ডি কোনোটি নয় আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি কোনোটি নয় লক করে দিব ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক ডি কোনোটি নয় সঠিক উত্তর আলহামদুলিল্লাহ এ বিষয়ে শাক আপনার কাছে আসছে আমরা আমাদের সমাজে দেখি যে গাউসুল আজম বলতে আমরা কখনো এই ব্যক্তিকে কখনো এই ব্যক্তিকে আমরা মনে করে থাকি উত্তরে দেখা যাচ্ছে কোনোটিই নয় আসলে গাউসুল আজম মানে কি কোনো মানুষকে গাউসুল আজম বলা যাবে কি না যদি ব্যাপারটি একটু ক্লিয়ার করে বলতেন জাযাকুমুল্লাহ খায়রা আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহকে গাউসুল আজম মনে করে থাকেন অথবা আল্লাহর কোনো নেককার বান্দা কোনো ভালো মানুষ কোনো আমলদার মানুষকে
বিশেষ ব্যক্তিদেরকে গাউসুল আজম মনে করা হয়ে থাকে। গাউসুল আজম শব্দের অর্থ হল সবচেয়ে বড় ত্রাতা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী এবং সবচেয়েতে বড় রক্ষাকর্তা। এ বিষয়টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানেই একজন মুসলিম সাব্যস্ত করতে পারেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী, তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা, এটি অন্য কারোর সঙ্গে কোনো অবস্থাতে ফিট হয় না। অতএব আল্লাহর যত নেককার বান্দাই হোক না কেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন না, আমাদেরকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বয়ং নবী আলাইহিসসালামকে বলেছেন, কুল লা আমলিকু লাকুম দররা ওয়ালা রাশাদা, হে রাসূল আপনি বলে দিন মানুষদেরকে যে আমি তোমাদের কোনো ক্ষতি কিংবা লাভ কিছুই করার কোনো ক্ষমতা আমি রাখি না। অন্য এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, হে রাসূল আপনি বলে দিন মানুষদেরকে যে আমি নিজে নিজের কোনো উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা রাখি না। নবী আলাইহিসসালামের বিষয়টি যদি এরকম হয় তাহলে অন্য কেউ কীভাবে আমাদের সবচেয়ে বড় ত্রাণকর্তা হতে পারে? এক কথায় আমাদের সমাজে অনেক মানুষ মনে করেন আল্লাহর নেককার বান্দাদের কাছে বিশেষ সংরক্ষিত ক্ষমতা আছে, যে ক্ষমতা বলে তারা কারো লাভ বা ক্ষতি করতে পারেন। এটি ইমানের সাথে সংগতিপূর্ণ কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু কারোর মাধ্যমে অলৌকিক কোনো বিষয় ঘটাতে পারেন, সেটি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারেধীন বিষয়, কিন্তু কারোর কাছে সংরক্ষিত কোনো ক্ষমতা নেই যেটা ব্যবহার করে তিনি যে কোনো বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করতে পারেন। যদি তাই হতো তাহলে উহুদের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত যখন ভেঙে গেল তিনি সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারতেন, তিনি যখন রক্তাক্ত হলেন সেটা থেকে তাকে নিজেকে রক্ষা করতে পারতেন, তার চাচাকে রক্ষা করতে পারতেন। আমরা দেখেছি এর কোনোটিই কিন্তু কখনো হয়নি। হ্যাঁ, তার মাধ্যমে অলৌকিক কিছু বিষয় ঘটেছে যেগুলো তার মর্যাদা ছিল, সমস্ত নবী রাসূলদের মর্যাদা থাকে, সেটি সম্পূর্ণ আল্লাহ তাআলার ইখতিয়ারাধীন বিষয়, সেটি তার হাতে সংরক্ষিত কোনো ক্ষমতার বলে নয়। বিধায় কোনো আল্লাহর নিকার বান্দাকে, আল্লাহর কোনো ভালো এবাদত গুজার মানুষকে কোনো অবস্থাতে গাউসুল আজম বলা যায় না। আমাদের সমাজে অনেকে মনে করেন কিছু কিছু বিশেষ ব্যক্তি আছেন, আল্লাহর কিছু নেককার বান্দা আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়ে থাকেন যে আল্লাহর পক্ষ থেকে তারা মানুষের লাভ ক্ষতি করার জন্য নির্ধারিত, সাহায্য করার জন্য তারা সোল এজেন্টের ভূমিকা পালন করেন। অথচ এরকম কোনো ধারণা কোরআন এবং হাদিসের কোনো জায়গায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, তার নবী আলাইহিসসালাম দেননি। আমরা প্রতি রাকাত সালাতে বলি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার ইবাদত করছি, আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই, অন্য কারোর কাছে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি চাইবে তো আল্লাহর কাছে চাইবে, আর যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, কোনো পীর, কোনো বুজুর্গ বা আল্লাহর কোনো নেককার বান্দার কাছে নয়। কোনো নেককার বান্দারকে আমরা অনুসরণ করবো তার ভালো কাজের, তার কাছ থেকে ভালো কাজের দীক্ষা নেবে, কোন হাদিসের আলোকে তিনি আমাদেরকে পথ দেখাবেন সেটা আমরা অনুসরণ করবো, এবং তার সান্নিধ্য আমরা অর্জন করব, তার সান্নিধ্য থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, কিন্তু তার কাছ থেকে লাভ ক্ষতির আশা আমরা করব না। এই জায়গাটাতে আমাদের বড় ধরনের ভুল এবং ঘাটতি আছে, যার কারণে আমাদের ঈমান পর্যন্ত চলে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদপূর্ণ বিশ্বাস রাখা এবং শিরকপূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি সকল ধরনের শিরক থেকে তিনি আমাদেরকে হিফাজত করুন। আল্লাহুম্মা আমিন আমিন। তৃতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আল্লাহু আকবার, কোন ইমাম তার গ্রন্থে হাদিস উল্লেখ করার পর অধিকাংশ হাদিসের স্তর বর্ণনা করেছেন? এ ইমাম মালিক, বি ইমাম নাসাই, সি ইমাম তিরমিজি, জি ইমাম আবু দাউদ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। সি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, আমি কি লক করে দেব? ইনশাআল্লাহ ফ্রেজ করে দেওয়া হোক, সি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন এ পর্যায়ে দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ, আয়ানাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য রয়েছে 2500 টাকা সমমূল্যের ইসলামী বই উপহার স্বরূপ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। এই ধাপটি প্রথম ধাপের চেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর, ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে, 50-50 চান্স ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য থাকছে
সাতের জায়গায় পাঁচ করে নম্বর, চিন্তা করার জন্য সর্বোচ্চ এক মিনিট সময় পাবেন। আমি যাবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, নিচের কোন সাহাবিকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুস সুফফাদের বিভিন্ন সংবাদ জানাতেন? এ আবু হুরায়রা, বি হুজাইফা ইবনে ইয়ামান, সি হারিসা ইবনে নোমান, ডি সালিম ইবনে উমাই রাদিয়াল্লাহু আনহু। ফিফটি ফিফটি চান্স দেয়া হোক। অপশন এ, অপশন সি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন, হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আন। আপনি এ প্রশ্নের উত্তরে যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুস সুফফাদের সংবাদ দিতেন, বিভিন্ন সংবাদ জানাতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার, কাকে আল্লাহ রাব্বুল আলামিন পা দিয়ে জমিনের উপর আঘাত করতে আদেশ দিয়ে বলেন যে এটা গোসলের সুশীতল পানি এবং পানীয়? এ ইসমাইল আলাইহিসসালাম, বি মুসা আলাইহিসসালাম, সি আইয়ুব আলাইহিসসালাম, ডি ইয়াহইয়া আলাইহিসসালাম। জি, আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 18 বছর যাবৎ পরীক্ষা নিয়েছেন। তো তিনি যখন রোগে আক্রান্ত হয়ে সর্বশেষ তার জিবেও ঘা হয়ে গিয়েছিল, তখন তিনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ সহ্য করতে পারতেছি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ দিয়েছিলেন তুমি পা দিয়ে নিচে আঘাত করো। আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি আইয়ুব আলাইহিসসালাম। লক করে দিব ইনশাআল্লাহ। ঠিক, ইনশাআল্লাহ ফ্রেজ করা হোক সি আইয়ুব আলাইহিসসালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। সূরা সাদের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, তুমি তোমার পা দিয়ে আঘাত করো, সেখান থেকে পানি উৎসারিত হবে সুশীতল, যেটা দিয়ে তুমি গোসল করবে এবং পান করবে। মাশাআল্লাহ, চমৎকার। পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ছবি দেখব, তারপরে আমরা প্রশ্নটি করব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার, আমরা মানচিত্রে সবুজ রং করা যে অংশটুকু দেখতে পেলাম সেটি কোন দেশ? এ সুদান, বি মিশর, সি সেনেগাল, ডি নাইজেরিয়া। আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ সুদান। এ সুদান, জি লক করে দিব ইনশাআল্লাহ। ঠিক তো, ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক এ সুদান। আপনার কাছে কেন মনে হলো যে এটা সুদানের অংশ? আমি অনেকবারই দেখেছি সুদানের পর হচ্ছে দক্ষিণ সুদান, পাশে হচ্ছে ইরিত্রিয়া, কিন্তু আশেপাশে যেগুলো আছে সামনে হচ্ছে লিবিয়া, মনে হলো যে সুদানি হবে এটা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, চমৎকার, জাযাকাল্লাহ খায়র, আমিনাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ডক্টর কামরুজ্জামান, আপনার কাছে আসছি, আমরা একটু সুদান সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, সুদানের বর্তমান অবস্থা কি, অর্থনৈতিক ব্যবস্থাপনা কেমন, যদি একটু বলেন।
মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ মুফতি সাইফুল ইসলাম ভাইকে সুন্দর একটি দেশ সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রতিযোগী ভাইকেও, উনিও ওনার বুদ্ধিমত্তার আলোকে খুব ভালোভাবেই সঠিক আনসার উনি করেছেন এই প্রশ্নে। সুদান আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ রাষ্ট্র, আয়তনে আফ্রিকার বৃহৎ এই রাষ্ট্রটির চতুর্দিকে অনেকগুলো রাষ্ট্রের সীমান্ত রয়েছে। উত্তরে মিশর, পূর্বে লোহিত সাগর, ইরিত্রিয়া ও ইথিওপিয়া, দক্ষিণে দক্ষিণ সুদান, দক্ষিণ পশ্চিমে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিমে চাদ এবং উত্তর পশ্চিমে লিবিয়া। এর রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে খার্তুম। 2011 সালে ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে, অর্থাৎ খ্রিস্টান জনবসতিপূর্ণ দক্ষিণাঞ্চল হওয়ার কারণে দীর্ঘদিনের যুদ্ধের অবসানের প্রেক্ষিতে দক্ষিণ সুদান নামে 2011 সালে সুদান বিভক্ত হয়ে নতুন একটি রাষ্ট্র হিসাবে দক্ষিণ সুদান নামে আবির্ভূত হয়। কৃষি শিল্পে বিশেষ করে সুদানের তুলা সারা বিশ্বে পরিচিত একটি শিল্প। সুদানিস কটন নামে যেই কটনটি আছে সারা বিশ্বে ফাইন কটন হিসাবে চিহ্নিত হয়েছে। আমরা বাংলাদেশের পোশাক শিল্পেও সুদানিস কটন আমরা ব্যবহার করি এবং সেই কটন থেকে খুব ভালো পোশাক শিল্প তৈরির মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করে থাকি। প্রায় 30 বছর ধরে ক্ষমতায় থাকা আফ্রিকার লৌহ মানব হিসেবে খ্যাত তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশিরকে 2011 সালে সুদানিস সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে সামরিক আইনের মাধ্যমে দেশটিকে পরিচালিত করে আসছে। জাতিগত সংঘাত, উপজাতীয় সংঘাত এবং বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর ক্রমাগত বিশৃঙ্খলার মাধ্যমে পরিচালিত দেশটিতে বরাবরই জাতিসংঘ তার শান্তিরক্ষী বাহিনীকে নিয়োজিত করে রেখেছে, যার মধ্যে বাংলাদেশের শান্তিরক্ষী একটি কন্টিনজেন্টও সুদানের দারফুরে কাজ করছে। সুদানের এই অস্থিরতা, রাজনৈতিক সংঘাত, উপদলীয় কন্দল, এগুলোর অবসান হলে সুদান আফ্রিকার অন্যতম অর্থনৈতিক দেশ হিসেবে আবির্ভূত হবে। ওআইসি, আরব লীগ ও আফ্রিকান নেশনস সহ বিভিন্ন আঞ্চলিক সংস্থায় সুদানের বলিষ্ঠ ভূমিকা থাকে বরাবরই। এই দেশটির সফলতা কামনা করি এবং আগামীতে সুদানের রাজনৈতিক উপদলীয় কোন্দল এবং সার্বিক অস্থিরতা কাটিয়ে উঠে উত্তর আফ্রিকার সুন্দর সম্ভাবনাময় একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে সুদান বিশ্বের মানচিত্রে আবারও প্রতিভাত হবে, এই কামনাই করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম। জাযাকাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আমাদের ভাই আবু বকর এগিয়ে যাচ্ছেন, আল্লাহ তাকে বারাকা দান করুন। আমিন। নামের একটি প্রভাব আছে আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যদি আমাকে বন্ধু নির্বাচনের সুযোগ দিতেন, অনুমোদন দিতেন, তাহলে ভাই আবু বকরকে আমি বন্ধু বানাতাম। তো সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব, চরিত্র, ইতিহাস যা বলে, আমরা যা দেখেছি ইতিহাস থেকে, অত্যন্ত নম্র স্বভাবের একজন ভদ্র মানুষ, পৃথিবী বিখ্যাত একজন মানুষ ছিলেন, একজন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। আলহামদুলিল্লাহ আপনার মাঝে আমরা সেটাই দেখতে পাচ্ছি। একজন বিচক্ষণ মানুষ ছিলেন, আপনিও একজন বিচক্ষণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, কার গালিগালাজ ও বিদ্রুপাত্মক ভঙ্গির প্রেক্ষিতে সূরা হুমাজা নাজিল হয়?
এ উবাই ইবনে খালফ, বি উমাইয়া ইবনে খালাফ জুমাহি, সি উকবা ইবনে আবি মুঈদ, ডি ওয়ালিদ ইবনে মুগীরা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে উমাইয়া ইবনে খালফ জুমাহি, যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সময়কার মনিব ছিল এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার উপর অকথ্য নির্যাতন সে চালিয়েছিল। আপনি যার কথা বলেছেন ওয়ালিদ ইবনে মুগীরা, তার ব্যাপারে মূলত সূরা মুদাসসির আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছি যে খুব ভালোভাবেই আপনি এগিয়ে যাচ্ছেন। দ্বিতীয় ধাপ আমরা শেষ করেছি। এ ধাপে চারটি প্রশ্নের মধ্যে আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য রয়েছে 3,000 টাকা সমমূল্যের ইসলামী বই উপহারস্বরূপ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের সামনে তৃতীয় ধাপ, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যদি বলি যে কতটা গুরুত্বপূর্ণ, তার উত্তর হচ্ছে আপনি পুরো আয়োজন জুড়ে যতগুলো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, অডিশনে অংশগ্রহণ করেছেন, গোল্ডেন চেয়ারে অংশগ্রহণ করেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় ধাপ এই পর্বের। আল্লাহ তাআলা এই পর্বের তৃতীয় ধাপ আপনার জন্য সহজ করে দিন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে 12-র জায়গায় 10 করে পাবেন। আর তৃতীয় ধাপ পর্যন্তই আজকে আমি আপনাকে প্রশ্ন করব। এরপরে আমাদের যে আরেকটা ছোট্ট ধাপ রয়ে গেছে, অর্থাৎ ঝটপট প্রশ্নোত্তর, সেটা ইনশাআল্লাহ আগামীকাল করব। ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন। 1969 সালে মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বে সামরিক অভ্যুত্থান কোন নামে পরিচিত? এ আল ফাতেহ রেভুলেশন, বি আল ফাত্তাহ রেভুলেশন, সি জেসমিন রেভুলেশন, ডি গাদ্দাফি রেভুলেশন। লাইফলাইন ব্যবহার করতে যাচ্ছি। কোনটি? ইন্টেলিজেন্স প্যানেল। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমরা তাকে একটি ক্লু দিয়ে এভাবে সহযোগিতা করতে পারি, আমাদের এখানে 4টি অপশন রয়েছে। এই অপশনের মধ্যে উত্তরটি হবে একজন ওসমানী শাসকের নামের সাথে কিছুটা মিল রয়েছে। একজন ওসমানী শাসকের নামের সাথে উত্তরের কিছু অংশ মিল রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ, আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ আল ফাতেহ রেভুলেশন। আল ফাতেহ রেভুলেশন, জি এ লক করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক এ আল ফাতেহ রেভুলেশন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। তৎকালীন সময়ে তরুণ সামরিক অফিসার মুয়াম্মার গাদ্দাফি, তার নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থান হয় এবং এই অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে ক্ষমতা থেকে সরানো হয়। আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, সময় এগিয়ে যাচ্ছে, অনুষ্ঠানও এগিয়ে যাচ্ছে, আর সেই সাথে আপনার প্রশ্নগুলোও ধীরে ধীরে শেষ হতে চলেছে। সবগুলো প্রশ্নের ক্ষেত্রে উত্তরগুলো যেন সহজ করে দেন রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, সিয়েরা লিওন কোন মূল্যবান খনিজ পদার্থ উত্তোলনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম? এ সোনা, বি রূপা, সি হীরা, ডি লোহা। লাইফলাইন ব্যবহার করতে যাচ্ছি। আপনার সামনে লাইফলাইন বলতে পরিবর্তিত প্রশ্ন রয়েছে, আমরা যাব সেদিকে ইনশাআল্লাহ। যাওয়ার আগে আপনার কাছে জানতে চাই, যদি লাইফলাইন না হতো আপনি কি করতেন? যতটুকু ধারণা, হীরা হতে পারে। এটাই ছিল সঠিক উত্তর, হীরা। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। হাদিসে বদর ছাড়া আর কোন অভিযানে অংশগ্রহণকারীদের জন্য জাহান্নাম থেকে চিরমুক্তি ঘোষণা করা হয়েছে? এ হুদাইবিয়া, বি বিদায় হজ, সি তাবুক, ডি অহুদ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ হুদাইবিয়া। এ হুদাইবিয়া, জি, লক করে দিব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এক একটি নম্বর অনেক মূল্যবান। আপনি বলেছেন এ হুদাইবিয়া, পরিবর্তিত প্রশ্ন নিয়ে উত্তরটি দিয়েছেন, লক করে দিচ্ছি ইনশাআল্লাহ। ফেস করা হোক এ হুদাইবিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি এ পর্যায়ে সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুদাইবিয়ায় যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ভিডিও দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ তাআলা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম বাস্তবভিত্তিক ধর্ম, ইসলাম ন্যাচারাল ধর্ম। যেটি বাস্তব সেটি ইসলাম, যেটি অবাস্তব সেটি ইসলাম না, যেটি যুক্তিগ্রাহ্য সেটি ইসলাম, যেটি অযৌক্তিক সেটি ইসলাম না, যেটি মানবিক সেটি ইসলাম, যেটি অমানবিক সেটি ইসলাম না। আমি কথাগুলো এই জন্যই বললাম যে নারীদের সবচেয়ে বেশি মর্যাদা এবং সম্মান দিয়েছে ইসলাম। একটা সুশীল সমাজ গঠনে কেবল পুরুষের অধিকার থাকবে, নারীর কোনো ভূমিকা থাকবে না, আমাদের বাস্তব ধর্মী ইসলাম সেটি বলে না। আল্লাহ তাআলা বলছেন, সুশীল সমাজ গঠনে পুরুষের পাশাপাশি নারীর রয়েছে ন্যায্য অধিকার। আল্লাহ তাআলা সে কথা কোরআন কারিমে ঘোষণা করছেন, আল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, মুমিন নরনারী একে অপরের পরিপূরক, একে অপরের সম্পূরক, তাদের কাজকে সমাজে ভালো কাজ প্রতিষ্ঠা করবে, নিজেরও ভালো কাজ করবে, অপরকেও উদ্বুদ্ধ করবে, নিজেরও খারাপ কাজ থেকে বিরত থাকবে, অপরকেও বাধা দেবে। অর্থাৎ সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরও রয়েছে অধিকার। এভাবে একটি আইন প্রণয়নে শুধুমাত্র পুরুষ আইন রচনা করবে, নারীরা নীরব দর্শকের ভূমিকা রাখবে গ্যালারিতে বসে, বাস্তব ভিত্তিক ধর্ম ইসলাম সেটি বলে না। আমরা দেখি যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আইন করছিলেন, তখন তার পার্লামেন্ট ছিল না, মসজিদে নববী ছিল, একদিকে ওপেন ইউনিভার্সিটি, আরেকদিকে ছিল সুপ্রিম কোর্ট, আরেকদিকে ছিল পার্লামেন্ট। তিনি সেখানে একটি মাহার বিষয়ক আইন করতে যাচ্ছিলেন, সময়ের অভাবে আমরা পুরোটি বলতে পারছি না। সেখানে অনেকটা কণ্ঠ ভোটে সে আইন পাশ হতে যাচ্ছিল, কিন্তু মসজিদ থেকে একজন মহিলা আমিরুল মোমিনের দৃষ্টি আকর্ষণ করে বললেন যে, হে ওমর, তুমি কি আইন করতে যাচ্ছেন আপনি? এটি তো কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, এটি তো আমাদের যা অধিকার দেয়া হয়েছে কোরআনে তা খর্ব করা হচ্ছে। সকলে অবাক যে নারী কি বলছে, হযরত ওমরের সামনে আজকে তার কি শাস্তি হতে পারে? হযরত ওমর একটু ভেবে চিনতে বললেন, আসাবাতিল মারআ ওয়া আখতা ওমর, আমি ওমর ভুল করেছি, মেয়েটি যথার্থ বলেছে। তার মানে হচ্ছে আইন প্রণয়নে শুধুমাত্র পুরুষ ভূমিকা রাখবে, নারী নিশ্চুপ থাকবে সেটি নয়। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণেও নারীদের যে অধিকার আছে ইসলাম সেটি দেখিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া সন্ধির সময়, আপনারা জানেন
সেখানে একটা বিশাল সংকট দেখা দিয়েছিল, কঠিন একটা সমস্যা দেখা দিয়েছিল। সেই সংকটের সমাধান দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যদি আমার নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে তাকে সমাধান দেন, তিনি ওহির মাধ্যমে নিয়ন্ত্রিত হন, কিন্তু তিনি পরামর্শের মাধ্যমে আমাদেরকে সমাধান খোঁজার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণতন্ত্র কাকে বলে? আজকে আমরা আব্রাহাম লিঙ্কনকে ধন্যবাদ জানাচ্ছি আর নবী করিম সাহেব ছোট বড় সমস্ত কাজে পরামর্শের মাধ্যমে যে তিনি সমাধান করতেন, এই হুদাইবিয়া কঠিন এই সংকটের সমাধানে একজন ব্যক্তির প্রস্তাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই সমাধান দিয়েছিলেন। সেই ব্যক্তি কে? তিনি পুরুষ নন, একজন নারী, তিনি হলেন আমাদের মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে হলো রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণেও নারীদের যে ভূমিকা আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব সেটি দেখিয়েছেন। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইসলাম নারীদের সম্মান এবং মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের প্রতিটি বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জন করে যাতে আমাদের বিভ্রান্তির বেড়া জালে আমরা আবদ্ধ না থাকি, আমরা যাতে আলোকিত জ্ঞানী হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর এবং সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান মোহতারম ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেবের কিছু কথা আমরা শুনলাম। অসাধারণ তার বাচনভঙ্গি এবং নসিহাটা ছিল অসাধারণ। উপদেশ দেওয়ার যে পদ্ধতি, ইসলামী পদ্ধতি, আমরা সেটা তার কাছ থেকে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে হে বৎস বলে সম্বোধন করে কয়েকটি উপদেশ দিয়ে বলেন, কলম তুলে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজসমূহ শুকিয়ে গেছে? এ আব্দুল্লাহ বিন মাসউদ, বি আব্দুল্লাহ বিন আব্বাস, সি মুআজ বিন জাবাল, ডি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। জি, অনেক চিন্তা ভাবনা করে আপনি প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আল্লাহ মাফ করুন, যদি ভুল হয় তাহলে অনেক বড় ক্ষতি হবে, আর যদি শুদ্ধ হয় আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে যাবেন। আমি কি লক করে দিব? ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক বি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আন। এ পর্যন্ত আপনি অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে এসেছেন, চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবার। এ পর্যায়ে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটি মাত্র প্রশ্ন আপনার সামনে আছে, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেছেন, অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন আলোকিত জ্ঞানীর জন্য। আমরা এখন একটি প্রশ্ন নিয়ে আপনার সামনে আছি, যদিও আগামীকালকে 8টি প্রশ্নের উত্তর আপনি দেবেন, তবে সেই প্রশ্নের তুলনায় এই প্রশ্নটি আপনার জন্য বেশি মূল্যবান। যদিও প্রতিটি নম্বর আপনার জন্য মূল্যবান, কিন্তু এই প্রশ্নটি খুবই মূল্যবান। আমরা দোয়া করি শেষ প্রশ্নের উত্তরটি যেন আপনি সুন্দর সহজভাবে দিতে পারেন, আল্লাহ যেন আপনার জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন আব্বাসী খলিফা এক বছর হজ আর অন্য বছর জিহাদে লিপ্ত থাকতেন? এ উমর বিন আব্দুল আজিজ, বি হারুনুর রশিদ, সি ওয়ালিদ বিন আব্দুল মালিক, ডি আবু জাফর আল মনসুর। জেনে আসতেছে যে বাদশাহ হারুনুর রশিদ তিনি যে বছর হজে যেতে না পার
যে বছর হজে যেতেন সেই বছর তার সাথে 100 জন ফকিকে নিয়ে 100 জন লোককে সাথে করে নিয়ে যেতেন, আর তিনি যেই বছর না যেতেন সেই বছর 300 জনকে পাঠাতেন। ওই সূত্র ধরে আমার মনে হচ্ছে উত্তর হবে বি, হারুনুর রশিদ। লক করে দিব ইনশাআল্লাহ। নির্ধারিত হোক বি, হারুনুর রশিদ। আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তরটি দিয়েছেন এবং আপনার চিন্তার সূত্র কোথায় এবং সমন্বয় কোথায় সেটাও আপনি বলেছেন। অনেক সময় দেখা যায় আমরা যেভাবে চিন্তা করি বা সমন্বয় সাধনের চেষ্টা করি সেটা কখনো হয় আবার কখনো হয় না। আপনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন আজকের পর্বে, সবগুলো প্রশ্নের উত্তরই আপনি ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এই পর্যায়ে আপনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরের ক্ষেত্রেও বিবেচনা করেছেন, চিন্তা করেছেন, সময় নিয়েছেন, এরপর আপনি উত্তরটি দিয়েছেন। আর এই উত্তরটি ছিল আলোকিত জ্ঞানী সপ্তম আসরের সর্বশেষ পর্বের শেষ উত্তর, গ্র্যান্ড ফিনালে ছাড়া। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি। আসলে একটি কথা আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, আর যদি শেষটা অন্যরকম হয় মনটা আসলে ভালো থাকে। যাই হোক, আল্লাহ ভরসা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আআনাকাল্লাহ, আআনাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর, খলিফা হারুনুর রশিদ এক বছর হজে যেতেন আর এক বছর জিহাদে থাকতেন। মাশাআল্লাহ, আপনি অত্যন্ত বিবেচনা প্রসূত প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই আপনাকে সারা জীবন যেন চলতে পারেন সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনি আজকে কত নম্বর পেয়েছেন আমি সেটা বলবো না, প্রিয় দর্শক সেটা আমরা রেখে দিচ্ছি আগামীকালকের জন্য। ইনশাআল্লাহ তাআলা গ্র্যান্ড ফিনালে আমি আপনাকে 8টি প্রশ্ন করব, তারপরে ওই 8টি প্রশ্নে যে কটা উত্তর দিতে পারবেন সব মিলিয়ে আমরা জানতে পারব আপনি কত নম্বর পেয়েছেন। আজ আপাতত এখানে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব, আমাদের জন্য একটি স্মরণীয় পর্ব। আলোকিত জ্ঞানী সপ্তম আসরের গোল্ডেন চেয়ারে বসে প্রশ্নোত্তরের শেষ পর্ব অর্থাৎ 27তম পর্ব। ইনশাআল্লাহ আগামীকাল আমরা গ্র্যান্ড ফিনালে আবার আপনাদের সামনে উপস্থিত হব, কিন্তু আনুষ্ঠানিকভাবে 14 জন প্রতিযোগী বন্ধুদের সর্বশেষ বন্ধুটি আজকে বসেছিলেন। আমরা তার মাধ্যমে অনেক বিষয় জানতে পেরেছি, তার কাছ থেকে আমরা জ্ঞানের আলো পেয়েছি। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি পুরো মাসব্যাপী আমরা যে আলো পেয়েছিলাম সেই আলোগুলোকে যেন একত্রিত করে সেই আলো নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা প্রদর্শন করছি যে পুরো মাসব্যাপী আপনারা আমাদের সাথে ছিলেন, সুতরাং আগামীকাল আমাদের গ্র্যান্ড ফিনালে দেখতে ভুলবেন না ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো ফিতরা দেবার বিধান কি। উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে। এছাড়াও আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সে প্রশ্নের উত্তরটি লিখে পাঠাতে পারেন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে আকিস প্লাস্টিক্স এবং বেকম্যানসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। তাসলিমা খান, ময়মনসিংহের বন্ধু, মোবাইল 01747-8056, এবং রাঙ্গামাটি থেকে মাহমুদুল হাসান, মোবাইল 01625-7954। আপনাদেরকে অভিনন্দন। প্রিয় দর্শক, আজ তাহলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবার দেখা হবে গ্র্যান্ড ফিনালে। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা উপস্থিত রয়েছেন
আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে বিশেষজ্ঞ প্যানেলে পুরো মাস জুড়ে শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং ডক্টর কামরুজ্জামান আপনারা ছিলেন আমাদের সাথে, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের পক্ষ থেকে শ্রম দিয়েছেন। আমাদের পক্ষ থেকে একটি বলবো, জাযাকুমুল্লাহ খায়র, আহসানাল জাযা। প্রিয় দর্শক, আজ বিদায়, আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ।